বিগত বামফ্রন্ট সরকারের মতো দপ্তরে বসে নয়, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার রাবার মিশন প্রকল্পকে সঠিকভাবে রাজ্যবাসীর মধ্যে পৌঁছে দিতে নিজে মাঠে নামলেন রাজ্যের জনজাতি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বুধবার তিনি বার্তা দিলেন, কালান নয়, যোগ্য সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের কাছেই পৌঁছে দিতে হবে সরকারি সুবিধা। মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্প তৃণমূল স্তরে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মন্ত্রী। জানালেন, 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে বকাফা ব্লক এবং জোলাইবাড়ি ব্লকের এলটি, জোত, পাট্টা প্রাপক এবং জনজাতি সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের 80 হেক্টর রাবার প্রদান করা হবে। ভূমিহীন গৃহহীন জনজাতিদের নতুন করে পাট্টা প্রদান করার জন্য এদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যের পিটিজিবি দপ্তরকে কাজে লাগিয়ে রিয়াং জনজাতিদের কিভাবে আরো বেশি উন্নয়ন করা যায় তা নিয়েও চলে বিশেষ আলোচনা। শান্তিবাজার সাবডিভিশনের আন্ডারে আমাদের এজিএম সাহেবের ইনস্ট্রাকশনে নোটিফিকেশন অনুযায়ী আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, যে মিটিংটা আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে যে রাজ্যের মানুষ এবং জনজাতি অংশে, বিশেষ করে জনজাতি অংশে মানুষকে কীভাবে অর্থনৈতিক দিয়ে যাতে উন্নয়ন করা যায় তার জন্য একটা স্কিম ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার রাবার মিশন। সেই চিফ মিনিস্টার রাবার মিশনটা প্রত্যেক বছরে এই স্কিমটা ইমপ্লিমেন্ট হয়। সেইভাবে আজকে আমাদের এই অর্থ বছরে বা এই বছরে আমাদের এই স্কিমটাকে আবার পুনরায় আমরা কীভাবে সঠিকভাবে মনিটারিং করা যায় এবং সঠিক মানুষকে কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করা যায় এবং যে বেনিফিশিয়ারিগুলি পাবে সেই স্কিমে তারা যাতে লাভবান হতে পারে বা স্কিমগুলি যাতে সাকসেসফুল করতে পারে তার দিকে নজর রেখে আমাদের টার্গেটটা যে কীভাবে ফুলফিল করা যায় সেটা নিয়ে আজকে বিশেষ করে আমাদের মেন এজেন্ডা এবং মেন আলোচনার বিষয়। এই আশা করি আমরা আজকে আমাদের এই এজেন্ট শান্তিবাজার সাবডিভিশনের আমাদের এজেন্ট সাহেবের চেম্বারে আমাদের মিটিং হয়েছে, খুব ভালো ফুলফিল মিটিং হয়েছে, খুব ভালো ডিসিশন হয়েছে এবং আমরা বেনিফিশিয়ারিগুলিকেও সঠিকভাবে যাতে আমরা আইডেন্টিফাই করা যায় বা সিলেকশন করা যায় এবং সঠিকভাবে আমাদের সিজনের মধ্যে এই বেনিফিশিয়ারি বা এই স্কিমটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যতে আশা করি আগামী দিনে ভালো হবে। এই খুব উৎসাহিতভাবে আমরা সমস্ত আমাদের এমপ্লয়রা যারা আছে তারা সবাই উৎসাহিত আছে এবং সঠিক সময়ে সঠিক প্রজেক্টটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার দিকে সবাই এগিয়ে আছে। বুধবারের এই প্রশাসনিক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বগাফা ব্লকের বিডিও ধৃতি শেখর রায়, জোলাইবাড়ি ব্লকের বিডিও মানুষ ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক এবং ডিসিএম। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে আরও সচেতন করে তুলতে অর্থনৈতিক সমৃদ্ধ করার লক্ষ্যে একদিনের কর্মশালার আয়োজন করা হবে বলেও এদিন জানান রাজ্যের জনজাতি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।